মাঝামাঝি সময়ে চীনে করোনা আক্রান্তের খবর আমরা সবাই জানি পৃথিবীর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 31শে ডিসেম্বর এটা একটা স্বাস্থ্য ঝুঁকি, মহা ঝুঁকি বলে 31শে জানুয়ারি ঘোষণা করলো। হু, আমি আপনার প্রশ্নটা বুঝে ফেলেছি। আর একটা তথ্য আপনি জানেন, সেটা হলো মার্চের 20 তারিখে এসে আমরা গার্মেন্টস গুলোকে বলছি তোমরা এখন পিপি বানাও, তাহলে এই জিনিস মানে ওয়েজ দ্য প্রিপারেশন। আমি আপনার একটা কথা বলি, যেহেতু আপনার সাথে আসছি ফ্র্যাঙ্কলি কথা বলি। জি, এই করোনার জন্য যদি আমি প্রাইম মিনিস্টার হইতাম, ধরেন আমি যদি প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গায় থাকতাম, তাইলে আমি তো এটা হওয়ার জীবনে কোনো সুযোগ নাই, সম্ভাবনাও নাই। হইলে আমি প্রথমে যে কাজটা করতাম, এই করোনার এই ক্রাইসিসে তিনটা লোকের চাকরি আগে প্রথমেই চাকরিচ্যুত করতাম। এটা হচ্ছে কি আমাদের, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটার জন্য পুরাপুরি দায় আমার। এটা হচ্ছে গিয়ে যে বলতাম যে এই বাজে পারফরমেন্সের কারণে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, বাজে পারফরমেন্সের কারণে মাননীয় বিমান প্রতিমন্ত্রী এবং বাজে পারফরমেন্সের কারণে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এই তিনজনকে আমি আগে চাকরিচ্যুত করতাম। এখন বলেন কি কারণে করতাম? করোনা কিন্তু হেঁটে হেঁটে বাংলাদেশে আসে নাই, অথবা আমরা পেঁয়াজ ধান গম যেভাবে ফলাই, করোনা কিন্তু আমরা ফলাইও নাই। এর মানে হচ্ছে কি, করোনাকে আমরা বিমানে করে নিয়ে আসছি। করোনা 3 মাস আগে আমাদেরকে প্রথম অ্যাটাক করে নাই, 3 মাস আগে অ্যাটাক করছে চায়নাতে। তো করোনা কোন দেশে কি অবস্থা, কি ধরনের ক্রাইসিস হচ্ছে, এইসব খবর পররাষ্ট্রমন্ত্রী এই এমবেসির মাধ্যমে জানার কথা, আমাদের হাই কমিশনের মাধ্যমে পুরা ইনফরমেশন ওনার কাছে আসার কথা, যে পৃথিবী এখন কোন দিকে যাচ্ছে, কি ধরনের ক্রাইসিস হচ্ছে। এই ইনফরমেশন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী উনি পাবেন, পেয়ে বিমানমন্ত্রীকে বলবেন যে বিমানে এই এরিয়ার লোকগুলার ব্যাপারে সিকিউরিটি আরো হাই করতে হবে। করার পর যাদেরকে স্ক্রিনিং করে নিয়ে আসা হবে বাংলাদেশে, সবাইরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে দিয়ে দিতে হবে, যে আপনারা এদেরকে বুঝে শুনে, এই তিনজনের একটা কঠিন সিনক্রোনাইজেশন যদি থাকতো তাহলে বাংলাদেশের এই অবস্থা হইতো না। এয়ারপোর্টটা লকডাউন করলেই তো আর দরকার ছিল না। আপনি আপনি এয়ারপোর্ট লকডাউন করতে গেলে তো আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি লাগবে, যে কোন দেশ থেকে কি কি বিপদ আমাদের জন্য আসতেছে? বিমানমন্ত্রী তো আর ইনফরমেশন না পাইলে তো হবে না। এর মানে হচ্ছে কি, এই তিনটা জায়গায় আমরা পুরাপুরি ফেল করার কারণে এখন কিন্তু সবাই কিন্তু হচ্ছে কি স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুষতেছে, যে পিপি নাই, নকল N95 মাস্ক, এগুলা ঠিক আছে, এগুলো হচ্ছে বর্তমান অবস্থা, কিন্তু কাদের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় এইভাবে ফেল করলো এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি এই তিনজনের সমন্বয়ে ব্যর্থতার কারণে আজকে আমরা মহামারীর মধ্যখানে চলে আসছি। না, অ্যাবসলুটলি। এবং আমরা কিন্তু অনেক দেশের উদাহরণ দিতে পারি, যেমন আপনি দেখেন আমাদের পাশে শ্রীলঙ্কা, মাত্র অল্প কয়েকজন মারা গেছে, তারপর ভিয়েতনামে মালয়েশিয়া কন্ট্রোল করেছে, তারপর সিঙ্গাপুরে 11 জন অনেক আক্রান্ত, সিঙ্গাপুরে প্রায় 10,000-এর উপরে আক্রান্ত।